হ্যাঁ হাদিসের ঘটনাটা শুনুন, আপনার ঈমান আছে কিনা এইখান থেকে এখন প্রমাণ হবে, এক্ষুনি এই জায়গা থেকে। যদি প্রমাণ না হয় তাহলে ভাবতে হবে আপনার ঈমান কাজ করছে না। চারটে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, কোথায় মিরাজে, কত শিক্ষা আপনি হাদিস থেকে পাবেন শুনে নেন। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে যাবার পরে মিরাজ থেকে ফেরত এলেন, মিরাজে গেলেন তা জিব্রিলকে নিয়ে আল্লাহ নবী জান্নাতের সাইটে সাইটে ঘুরছেন। আল্লাহু আকবার, নবী জান্নাতের সাইটে সাইটে ঘুরছেন, জান্নাতের সাইটে সাইটে ঘুরতে ঘুরতে বিশ্ব নবী তিনি দেখলেন জান্নাতের ভিতরে যেন একজন যুবক ছেলে কাঠের খরমের জুতা পড়লে বা বুট জুতো পরে রাস্তাতে হাঁটলে যেমন ঠক 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 করে আওয়াজ হয় তেমন যেন জান্নাতের ভিতরে আওয়াজ হতেছে। বিশ্ব নবী জিব্রিলকে জিজ্ঞেস করে বলছেন, মা হাজার রাজুল, ও জিব্রিল বলো তো দেখি ওই লোকটাকে কে, পুরুষ মানুষটাকে, ওকে যেন আমি জানতে পারছি, ওকে যেন বুঝতে পারছি, একটা জুতোর আওয়াজের মতো আওয়াজ হচ্ছে জান্নাতে। বিশ্ব নবীকে বলা হলো, জিব্রিল আমিন বলছেন, ওদার নবী গো, ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। কি নাম? হযরতে বেলাল। আল্লাহু আকবার। বিশ্ব নবী আর একটু এলেন, কেন বড় করছেন না? তখন সেই মাত্র মাদ্রাসা থেকে পড়ে এসেছে, দাড়িটা এখন ছোট ছোট একটু সেপ টেপ করে রাখি, তো আমি বলছি রাখবো, আস্তে আস্তে রাখবো। সেক্রেটারি দেখছি এই কথাটা বারবার আমাকে বলে, বারবার। একদিন চায়ের দোকানে অনেক লোক আছে, আমাকে বলছে আপনার দাড়ি কেন বাড়ে না? আমি তখন ফট করে বলে দিয়েছি, যেমন বেতন তেমন দাড়ি, 1300 টাকা বেতন দিয়ে এত বড় বড় দাড়ি রাখবো নাকি? হ্যাঁ, বেতনের যেমন তোমার সাইজ, আমার দাড়ির তেমন সাইজ, বুঝলেন না? বলে দিয়েছি। এখন ওই লোকটা ছেলে চাকরি দেবে বলে পরীক্ষা, তা মসজিদের মক্তবে এসে আমাকে বলছে 500 টাকা দিচ্ছে আপনাকে, একটু দয়া করে দোয়া করে দিবেন আমার ছেলের চাকরিটা যেন হয়। তা আমি তো ছোটো থেকে বদমাশ, বাপের একটা ছেলে আমি, আমার মায়ের 4 বেটির পরে একটা বেটা আমি, তাহলে কত আদরের, আর তাহলে কত ভালো ছেলে ছিলাম যে আমার মা আমাকে গ্রামে টিকতে দেয়নি, মানে আমার বদমাইশির কারণে আমার মায়ের সংসার হওয়া মুশকিল ছিল, এইরকম একটা ব্যাপার। এখন আমার মনে আছে আমার আব্বা আমার মাকে বারবার বলতো যে তুই ছেলেকে নয় মেরে ফেল, আর না একে নিয়ে বাপের বাড়ি চলে যা বলতো, আমার মনে আছে ছোটতে, মানে এত বদমাইশি করতাম আর কি, সীমাহীন। আমার মা বলতো ছোটবেলাতে যে তোকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তোকে জব্দ করা যাবে না, তার মানে আমি এখন এই কথাটা প্রমাণ হচ্ছে যে মাদ্রাসার ছেলেরা মানে ভালো ছেলে খুব কমই থাকে, এটা আমার মনে মনে হয় খুব কম থাকে, বুঝলেন না? বদমাশ বদমাশ ছেলে, এটা আল্লাহ কোরআনের খেলাফ। আল্লাহ বলছে যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দাও, তাই তো? আর যে ছেলেটা বদমাশ তাকে দিচ্ছে মাদ্রাসায়, আর যে খুব ভালো ওকে দিচ্ছে আলামিন মিশনে। মৌলভী সাহেবদের সমাজে কোনো পরিবর্তন হচ্ছে না কেন? কেন হচ্ছে না? বদমাশগুলোকে দিয়েছে মাদ্রাসায়, আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবকে দিয়েছে আলামিন মিশনে। সমাজ পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই। তা মাস্টার 500 টাকা আমাকে দিয়ে বলছে একটু আমার ছেলের দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায়। এই মসজিদের ভিতরে আমি তো বদমাশ ছেলে, মাস্টার দাঁড়িয়ে আছে, আমি দোয়া করছি, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে মাস্টারের বেটা চাকরিটা করে দাও না, তবে বেতন যেন আমার মতো হয়, বেতনটা যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এটা কেমন দোয়া হলো, 1300 টাকা আমার সংসার চলবে, এই হারামখোর, আমার যদি চলে, আমার যদি চলে তোমার বেটার কেন চলে না? তখন বলছে হুজুরদের টাকায় বরকত বেশি, তোর বেটার টাকা আমার বেটা পাল্টাপাল্টি কর টাকা, দেখি কার কত বরকত, বদমাইশির জায়গা পাও না। এই 13 লাখ টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায় একটুখানি ঘর, আর কমিটি মাদ্রাসা মসজিদের কমিটি, এদের যে কিয়ামতের দিন কি করবে তা আল্লাহ এখন থেকে ভাবছে, বুঝলেন না? এখন থেকে রেডি করছে যে ওরা আসুক আগে, রাগ করিয়েন না কেউ কমিটির লোক থাকলে, আর আপনি রাগ করাতে আমার 10 পয়সা কিছু যায় আসে না, আপনি আমাকে আগামী বছর এখানে ডাকবেন না, তাই তো? ডাকতে হবে না, পৃথিবী অনেক বড়, এই বছরে যা ইনকাম করে নিয়েছি 4-5টা টোটো কিনে চালাবো, আপনাকে টাকা লাগবে না, 4-5টা টোটো চালাবো তাও ভালো, তবে আপনাকে আমি পরোয়া করি না, কাউকে নয়।
আমাকে ফোন করেছিল, রেকর্ডিং পর্যন্ত আছে সব, চ্যানেল ওরা জানে। বলছে আপনি যে দেশের ব্যাপারে অকাব্য, এটা ওটা নরেন্দ্র মোদী বক্তব্য রাখছে, রাস্তায় একা একা ঘুরতে পারবেন তো? বলছে আমাকে যেদিন ধরবি সেদিন ফোন করবি, তার আগের দিন করবি না। আমি রায়গঞ্জ অমুক হোটেলে শুয়ে আছি, তোর যদি ক্ষমতা থাকে তুই আয় এখানে। আমি তো রায়গঞ্জে থাকি হোটেলে, তোর আজকে এক দেড় মাস হয়ে যাচ্ছে, এলেই রায়গঞ্জে হোটেলে গিয়ে এখন যাবো, হোটেলে গিয়ে ঘুমাবো, আবার কালকেই প্রোগ্রাম আছে এখানে। তা আমি ওকে বলছি যে আমাকে ধরবি তবে হুমকি দিবি, তার আগে নয়, তোর মতো লোক আমাকে হিলাতে পারবে না। শরীরে আমার গোস না থাকতে পারে, বুঝলেন না, আমার এটা আমি নিয়ত করেই নিয়েছি যে কাউকে যদি মারতেও না পারি অন্তত পক্ষে ভয়টাও দেখাবো যে আমি মারতে পারবো, এটা আমার আছে। আমার জাতির ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে আমি তাকে ছাড়বো না, আর মৌলভী সাহেবদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমি জেহাদ তার সাথে ঘোষণাই করে দেব, যদি মৌলভী সাহেবদের ব্যাপারে কেউ কোনো কথা বলে। সমাজে আল্লাহর নবীদের যে অত্যাচার হতো তার থেকেও কঠিন অত্যাচার এখন আলেমদের উপরে চলছে। কমিটি হিসাব দিচ্ছে, এই যে ছেলেটা ভালো কথা বলতে পারে, এর জবানটা খুব স্পর্শ জবান, জেনারেল ছেলে, এত ভালো মাইকে কথা বলতে আমি দেখিনি, খুব ভালো বলেছে। এ হিসাব করে করে বলছে আমি মসজিদের নতুন কমিটিতে, আমরা সেক্রেটারি সভাপতি অমুক অমুক, মসজিদ চালানোর পরেও 75,000 টাকা বেঁচে আছে, মসজিদ চালানোর পরেও 75,000 টাকা বেঁচে আছে। কিছু কিছু মসজিদে বেঁচে থাকে না টাকা, ব্যাংকে জমা থাকে, তাই তো? গ্রামের একটা লোকের নামাজ হবে না, বলে দিয়ে গেলাম আমি, মমতাজুল ইসলাম, একটা লোকের নামাজ হবে না। ইমামের বেতন 4,000 দিয়ে তুমি মসজিদের টাকা ব্যাংকে জমা করছো, এই বদমাইশির জায়গা পাও না তুমি? 4,000 টাকা ইমামের বেতন দিয়ে তুমি টাকা জমা করছো মসজিদের, কে তোমাকে বলেছে মার্বেল পাথর ছাড়া নামাজ হয় না? কে বলেছে? কে তোমাকে ফতোয়া দিল যে মার্বেল পাথর না লাগালে ইমামের পিছনে নামাজ হবে না বা মসজিদে নামাজ হবে না? আমি মমতাজুল ইসলাম বলছি 12,000 টাকার নিচে কোন মসজিদ ইমামের যদি ইমাম বেতন যদি পায় সেই মুসল্লিদের নামাজ হওয়া মুশকিল আছে, এ বলে দিয়ে গেলাম। 12,000 টাকা মিনিমাম লাগবে, তোমার ছেলে ABCD পরে তার বেতন লাগে প্রাইভেটের 500 টাকা, আর আলিফ লাম মিম তিনটা অক্ষর শেখালে 30টা লেখি, তুমি মাস্টার, তুমি বেতন পাও 80,000 টাকা, তারপরে তোমার জন্য সরিষার তেল 200 টাকা কেজি, ও পায় 4,000, ওরও 200 টাকা কেজি, তোমার বইয়েরও মানে মনে মনে ইচ্ছা হয় নতুন শাড়ি পরতে, ইমাম সাহেবের বড় হয়। আমাকে আবার অনেকজন পাকামু করে ফতোয়া জিজ্ঞেস করে যে আপনি যে 15,000 করে টাকা নেন, তা এই টাকা নেওয়া কি যায়? যে তোর নামাজ হচ্ছে কি গ্রামের লোকে জিজ্ঞেস করে আগে, হ্যাঁ তুই কি ভেবেছিস তোর ইমাম সাহেবের মতো আমি 4,000 টাকায় থাকবো? হ্যাঁ আল্লাহর কসম দিয়ে আমি এ কথা আবার বলছি, আগেও বলেছি, যে মসজিদের ইমাম সাহেবের বেতন 15,000-16,000 টাকা, ওই গ্রামে যদি আমাকে কেউ জলসার জন্য ডাকে তাহলে তাদের জলসার টাকা আমি যা নেবো তা 1/3 নেব, 1/3। তুমি কি তোমার ইমাম সাহেবকে নির্যাতন করছো বলে আমাকেও করতে আসবে নাকি? অত সহজ? খুব হুঁশিয়ারি থাকবেন বলে দিলাম যারা মসজিদের দায়িত্বে আছেন। আবার অনেক মসজিদে 4,000 টাকার ভিতরে দিদির 2,500 টাকা ভরা আছে, আবার অনেক জায়গাতে এটাও দেখছি যে ইমাম সাহেবের নামে ভাতা কেটে দিয়ে কমিটি নিজের নামে করেছে, এরকম এলাকায় ঘটনা আছে? কমিটি নিজের নামে, যে নিজের নামে ভাতা করেছে যদিও বা জান্নাতে যাবার ওর চান্স ছিল, এই ভাতা করার কারণে আর যাবে না। এই মমতাজুল ইসলাম এর কথা বলছি, চ্যালেঞ্জ দিয়ে দিলাম সারা পশ্চিম বাংলার যত মুফতি আলেম ওলামা আছে আপনি সবাইকে কথা জিজ্ঞেস করবেন যে মমতাজুল ইসলামের কথা বলেছে, কমিটির কারণে যদি ভাতা করা থাকে কালকে সকালে কেটে ফেলতে হবে। ইমাম সাহেবদের যে ফরম আছে ওই ফরমে দুটো অপশান, আপনি মাওলানা না আপনি মুয়াজ্জেন, অপশান আছে না নেই? নিশ্চয় আপনি ওখানে মিথ্যা কথা বলেছেন যে আমি মাওলানা, তাছাড়া এই ফরমে ফিল আপ হয়নি, হয়েছে? আপনি একজন অশিক্ষিত লোক, আপনি বদমাস, টাকা বেশি আছে বলে গ্রামের লোক আপনাকে মসজিদের কমিটির দায়িত্ব দিয়েছে, আর আপনার মতো এইরকম নোংরা লোক ওখানে বলে কি করে আমি মসজিদের ইমাম সাহেব? এত ঐতিহাসিক মিথ্যা কথা বলে কেন? 2,500 টাকা গরিব মানুষ ওকে সরকার দিচ্ছে, ও সরকারের সাথে বুঝবে, তোমার অত ইন্টারেস্ট কিসের?
বদমাইশ কোথাকারে? প্রত্যেক কমিটিকে বলছি, যাদের বাচ্চারা মক্তবে পড়ে মসজিদে, মাসে মাসে ইমাম সাহেবকে বেতন ছাড়া 50 টাকা করে বেতন দেওয়া লাগবে। যদি কেউ না দেয়, কিয়ামতের মাঠে সবাইকে পাকড়াও করা হবে। ABCD বড় না আলিফ লাম মিম বড়, কোনটা? তাহলে তুমি ABCD এর জন্য মাসে 500 টাকা তোমার ছেলে প্রাইভেটের বেতন দাও, আর আল্লাহর কিতাব যারা শেখাচ্ছে তুমি তাকে 50টা টাকা দিতে পারো না? তোমার মানসিকতা তুমি চেঞ্জ করো। আমি তো আগেও বলেছি, আবার বলছি, দুটো লোক যদি জান্নাতে না যায়, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, কেউ যাবে না। দুটো লোক যদি জান্নাতে না যায়, এক, যারা মাদ্রাসায় যারা চাকরি করে মৌলভী সাহেব, দুই, যারা মসজিদের ইমাম সাহেব, এরা দুজন জান্নাতে যাবেই। আমি জানি কিছু মানুষের এই কথা শুনে রাগ হবে, রাগ হলেও কিছু করার নেই। কথা যেটা বলছো অবাস্তব না বাস্তব বলুন। আপনি চেতনা ফেরান, অবশ্যই এটা আপনাকে বিনীত, আপনি চেতনা ফেরান। আমাকে বলা হয়েছে এখানে একটা কাগজ দিয়ে যে ওয়াকাবের সম্পত্তি সম্পর্কে আপনি কিছু বলুন। ওয়াকাবের সম্পত্তি সম্পর্কে এই ব্যাপারে তো আমি অনেক বক্তব্য রেখেছি, অনেক বক্তব্য রেখেছি, আর গত বছর আমার বক্তব্য ছিল আরো আলাদা, এবছরে অনেকটা নিজে সংযত হয়ে যাচ্ছে। কারণ মুসলমানরা তো, এদের ভিতরে তো দ্বিমত অনেক। কালকে যদি আমাকে লাল মানে রায়গঞ্জে অ্যারেস্ট করে, আর যদি আমি এই গ্রামে ফোন করে বলি কাশিয়াডাঙ্গাতে যে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হলো, একটা লোকও এখান থেকে বার হবে না যে ওকে গিয়ে একবার ছাড়িয়ে আনি, কেউ বার হবে? তাহলে আমি জাতির জন্য সত্য কথা বলে দিয়ে করবো কি? আমি নিজেই জেল খাটবো, তাই তো? আমাকে নিজে জেল খাটা লাগবে। ওই জন্য সবসময় আমি বলেছি যে একজন মোমেনের পরিচয় হবে এটা, কি পরিচয়? একটা দেহের অন্য অঙ্গে ব্যথা হলে আর একটা দেহ যেমন অনুভব করে, ঠিক তেমন একটা মোমেনের উচিত, আমার কোন জাতির মানুষ যদি ব্যথায় ব্যথিত হয়, কোনো কারণে আক্রান্ত হয়, তাহলে আমি তাকে বাঁচিয়ে ফেরত আনবো, এটা আমার দায়িত্ব বা কর্তব্য। ইনশাল্লাহ বলুন। ভাতা দিয়েছে সরকার, সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি দিয়েছেন 2500 করে টাকা। তবে দুঃখ এটাও করছি যে সব কিছুই বেড়ে গেল, আমাদের ইমাম সাহেবদের 2500 টাকার উঠলো না, বরং কিছু ইমামদের ভাতা টোটালি বন্ধ হয়ে গেছে, আছে না, কিচ্ছু নয়। আর একটা কথা মাঝখানে এটাও বলছি, আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে যে সরকার আসছে সেই, এটা বলে দিয়ে গেলাম, ভোটের ব্যাংক হিসাবে ব্যবহার করছে, বুঝলেন? পাবলিকগুলোকে মনেছে যারা গরু ছাগলের থেকে খারাপ। একটা জঙ্গলে একটা সিংহ বসবাস করে, তা সিংহর গায়ে একটা নেংটি ইঁদুর গিয়ে লাপালাপি করছে, তা সিংহ নেংটি ইঁদুরটাকে ধরে বলছে দিব তোকে, টিপে দিব, টিপে দিব। তা ইঁদুরটা বলছে মহারাজ আমাকে মেরে দিও না, আমি একদিন তোমার উপকার করবো, আমায় ছেড়ে দাও। মহারাজ তখন বলছে বদমাইশির জায়গা পাও না, পালাবার লাগে এই কৌশল করছে, হ্যাঁ তোমাকে আমি ছাড়ি, কান্নাকাটি করছে বলে সিংহকে ছেড়ে দিল। এখন কিছু সিংহ শিকার করতে এসেছে জঙ্গলে কিছু লোক, বুঝলেন? তারা এখন ওই সিংহটাকে ধরে চার হাত পা বেঁধেছে, বেঁধে এক জায়গায় ফেলে রেখেছে, আর ওই নেংটি ইঁদুরটা ওই মহারাজের সাইড দিয়ে যাচ্ছিল। তখন বলছে মহারাজ কি ব্যাপার, এইরকম অবস্থা কেন তোমার মামু? আর বলো না নেংটি ভাই, শিকারীরা আমাকে বেঁধে রেখেছে। তখন নেংটি ইঁদুর বলছে বাঁচাতে তোমাকে আমি পারি এই মুহূর্তে, আর কেউ নয়, কারণ ওরা তো অন্য আবার শিকার করতে গেছে ওকে ফেলে দিয়ে। তখন ইঁদুর নিজের দাঁত দিয়ে সব দড়িগুলো টুটকুট কুটকুট কুটকুট করে কেটে দিয়ে সিংহটাকে বাঁচিয়ে নিয়েছে। তা আমি এটা বলতে চাইছি, যারা আজকে নিজেকে মহারাজ ভাবছো, মহারাজ যে ভোটে জিতেছি, পার্লামেন্টে আছি, আমরা মহারাজ, আর গরিব মানুষ মুসলমান এরা নেংটি ইঁদুরের মতো, যা ইচ্ছা তাই করবো, শোনো, এই রিক্সা চালকের ভোটে জিতে তুমি পার্লামেন্টে গেছো, এই রিক্সা চালকের ভোটে তুমি আজ MLA হয়েছ, এই নেংটি ইঁদুরদের কাছে তুমি ভোট চাইতে এসেছিলেন মাথা নত হয়ে, তুমি ভুলে গেছো হয়তো সেটা, আজকে তুমি মহারাজ হয়েছ। এরাই যদি ইচ্ছা করে তোমাকে আবার ওই পাঁচতলা বিল্ডিং থেকে গাছতলাতে নামিয়ে দিতে পারে, পারে কি করে না? 32 বছরের বামফ্রন্টের ক্ষমতাকে যেমন ভেঙে চুরমার করে দিয়েছে, কেউ যদি মনে করে যে আমরা এখন ক্ষমতায় আছি, আমরাও যা ইচ্ছা তাই করব, কর্ণাটকে হেজাব খুলে দিচ্ছে, এর বিরুদ্ধে কিছু বলবো না, আবার
মোহাম্মদ আনিস হত্যা হয়ে গেল এনআরসির প্রতিবাদ করার কারণে হাওড়া জেলার আমতাতে। শুনেছেন এটা? হ্যাঁ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আনিস ছেলেটাকে চক্রান্ত করে হত্যা করে দিল, শুধুমাত্র কারণ না এনআরসির প্রতিবাদ করেছিল এই কারণে। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে সিআইডি দিয়ে, তদন্তের কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না। এটা যদি একটা সামান্য ছোট কোনো গ্রামের নেতার যদি এটা হতো, আজকে দেখতে পেতেন সব সরকারি ভিআইপি লোকেরা চুই উই 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 করে গাড়িতে হুইসেল দিতে দিতে তার বাড়ি চলে আসতো, বুঝলেন না? আর এই জাতিতে মুসলমান আনিসের বাড়িতে কেউ পৌঁছাতে পারলো না, কেউ গেল না। শুনে রেখে দেন, এই মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, মুসলমানদের কেউ বন্ধু নয়, সবাই ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, আর এরা হচ্ছে বোকা নেংকি দূরের মতো, বুঝলেন না? আমি নিজের কথাই বলছি, আমরা হলাম কি বোকা। ইমাম সাহেবদের ভাতা দেওয়া হয়েছিল প্রথম যখন চালু করা হয়, তখন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা কোর্টে মামলা করে দিয়েছিল, জানেন তো এটা, মমতা সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার কোর্টে রায় বার হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, হাইকোর্ট থেকে যেদিন রায় বার হলো সেদিন বলা হয়েছে যে এটা অসাংবিধানিক, হিন্দুদের পুরোহিত পাবে, চার্চে যারা থাকে গির্জাতে তারা পাবে, মৌলভি সাহেবরা কেন শুধু পাবে, এটা অসাংবিধানিক। কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করেছিল, এটা আপনারা জানেন তো। যদিও মমতা ব্যানার্জি সরকারকে অসংখ্য ধন্যবাদ, তিনি সেদিন আনন্দবাজার পত্রিকায় বলেছিলেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে, উনি বলেছিলেন এটা, আমি একাই ভাতাটা দিব অন্য প্রক্রিয়ার মাধ্যমে। অন্য প্রক্রিয়া কি বলছে? ওয়াকাব, ওয়াকাব থেকে দেব। আমি তখন ওয়াকাব বলতে কিছু বুঝতাম না, যে ওয়াকাব আবার কি, এটা আবার কি নে। ওয়াকাব সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে মোবাইলে এখানে ওখানে ঘাটাঘুটি ঘাটাঘুটি করতে করতে বইপত্র পড়তে পড়তে আবু রিদার একটা বই আমার মাথায় মগজ খুলে দিল। ওয়াকাব মানে ওখানে রিপোর্ট পেশ করা হচ্ছে যে সারা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম সম্পদ তার নাম কি, কি রেল, রেল, রেল হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম ইনকাম অফ সোর্স, আর দ্বিতীয় সম্পদ কার, মুসলমানদের। ভারতবর্ষের দ্বিতীয় সম্পদ কার, মুসলমানদের। যখন এটা এলো যে ওয়াকাব থেকে টাকা দেওয়া হবে, তখন ভাবলাম যে ওয়াকাব কি আর ওয়াকাবের আছে কি, তদন্ত করতে করতে দেখলাম যে আমাদেরই তো সব। বর্তমান 2500 টাকা করে বেতন দিলে 230-210 কোটি টাকা সরকার ইমামদের ভাতা দিচ্ছে, আর প্রত্যেক বছরে 8000 কোটি টাকা, 8000 কোটি টাকা মুসলমানদের ওয়াকাবের ফান্ডে জমা হবে যদি সব সম্পত্তি উদ্ধার করা যায়। কত সম্পত্তি! এই যে রায়গঞ্জ, আপনাদের রায়গঞ্জে এখন মোবাইলটা খুলে দেখুন, রায়গঞ্জে একটা পুরাতন জেলখানা নাকি আছে, হ্যাঁ, যেটা ওই ন্যাশনাল রোড থেকে এদিকে একটা ঢুকে যাচ্ছে না রাস্তা, হ্যাঁ, একটা জায়গা আছে ওখানে ওয়াকাবের সম্পত্তি 3 বিঘা মতো জায়গা, আমি দেখছিলাম 3 বিঘা মতো জায়গা। আপনি যান খোঁজ নিয়ে দেখুন, ওখানে রাম শাম যদুমধু চ্যাটার্জি ভট্টাচার্য চৌধুরী এরা বসবাস করছে, অথচ জায়গা মুসলমানদের। আমি তদন্ত করে করে দেখলাম যে কোন কোন জায়গা মুসলমানদের আছে। আমার যা কলকাতাতে রিপোর্ট চালালাম, কলকাতা যে হাইকোর্ট মামলা রায় দিল যে ইমাম ভাতা অসাংবিধানিক, এই হাইকোর্টটা মুসলমানদের জায়গার উপর অবস্থিত, হাইকোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর যেখানে দাদা দিদিরা এসে নামছে, 41 বিঘা জমি আছে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি। দৃষ্টান্ত আজও পর্যন্ত দেখবেন কলকাতা 2.5 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের পাশে 2.5 নম্বর গেট দিয়ে যেটা যশোর রোডে যাচ্ছে, যশোর রোড একটু আগিয়ে যাবেন গিয়ে বাম দিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মন্ত্রী, ও শ্বশুরের একটা মাদ্রাসা আছে বাঁকড়া মাদ্রাসা, ওই মাদ্রাসার অপোজিটে প্রাচীরের ভিতরে দেখবেন দমদম এয়ারপোর্টের প্রাচীরের ভিতরে একটা ছোট মসজিদ আছে। আচ্ছা বলুন তো, মসজিদ আছে মানে নিশ্চয় ওখানে কোনো এক সময়তে মুসলমান বস্তি ছিল, ছিল কিনা ছিল বলুন? হয়তো তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 41 বিঘা জমি মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি, কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তি,
মোহন বাগান মুসলমানদের সম্পত্তি, টিপু সুলতান মসজিদ মুসলমানদের সম্পত্তি, টিপু সুলতানের চতুর্দিকে যত দোকান আছে তত দোকান সব মুসলমানদের সম্পত্তি, শহীদ মিনার মুসলমানের সম্পত্তি, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের সম্পত্তি, টোটালটাই ইডেন গার্ডেন যেখানে ন্যাশনাল ক্রিকেট খেলা হয় টোটালটাই মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি রয়েছে, যেখানে দ্বিতীয় হুগলি সেতুর বাম দিকে নবান্ন তৈরি করা হয়েছে 38% জায়গা মুসলমানদের জায়গার উপর অবস্থিত, কলকাতা যেখানে সিনেমা তৈরি হয় জায়গাটার নাম টালিগঞ্জ, আসলে জায়গাটার নাম আমি বইয়ে পড়েছি টি আলীগঞ্জ যার ফুল ফর্ম তাহের আলীগঞ্জ, 550 বিঘা জমি আছে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি, 550 বিঘা জমি গোটা কলকাতাটাই আমাদের, সারা কলকাতা এটা মুসলমানদের সম্পত্তির উপরে আছে ওয়াকাব বোর্ডের আয়ত্তে। কিন্তু এই যে চোর যদি রক্ষক যদি ভক্ষক হয় কে করিব রক্ষা, কটা মুসলমান লোককে দায়িত্ব দিয়েছে ওয়াকাবের, ওরাই লুটে পুটে সব খেয়ে নিচ্ছে, কি বলছি বুঝতে পারছেন না, অথচ আমার বাপ দাদুর জমি দিয়ে গেছে, বলছে এনআরসি করে তাড়িয়ে দেবে দেশ থেকে, তোমার বাপের দেশ এনআরসি করে তুমি তাড়াবে, তোমার এদেশে আছে কি, আমাদের কি আছে, কুতুব মিনার আমাদের, শহীদ মিনার আমাদের, লালকেল্লা মুসলমানের, তাজমহল মুসলমানের, জামে মসজিদ মুসলমানের, হাজারদুয়ারি মুসলমানের, সবই তো মুসলমানদের, ইমামবাড়া মুসলমানদের, সারা ভারতবর্ষে 1000 বছর আমরা শাসন চালিয়েছি, আমাদের কিছু নেই, 1000 বছর এ দেশ আমরা শাসন করেছি না, আমাদের কিছু নেই এদেশে। সেই দিন থেকে বুঝতে পারলাম যে সব যদি ভাতা পায় একটা একটা ইমাম সাহেবকে যদি 24 লক্ষ টাকা করে যদি সরকার ভাতা দেয় তবু আমাদের টাকা শেষ হবে না, কি বলছি বুঝতে পারছেন, আর 2500 করে টাকা দিয়ে কোনো টাকা বাড়ছেও না কিছুই হচ্ছে না, এত সম্পদ মুসলমানদের রয়েছে। এই কথাটা আমি বলি না সহজে, গত বছরে খুব বলেছি এবছর আর বলি না, আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক জানার ও বোঝার তৌফিক দিক, বলুন আমিন। যারা এখানে বসে আছেন মাদ্রাসার জলসা এটা, একটা লোক উঠবেন না আপনি, এটা আপনার কাছে বিনীত অনুরোধ আমার, একজন আপনি উঠতে পাবেন না। আচ্ছা আপনারা ইসলাম বাঁচাতে চান না ইসলাম মিটিয়ে দিতে চান, কোনটা বাঁচাতে চান? আমি মমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করছি না, তবে আমার গবেষণামূলক কথা বলছি, আজ থেকে 10-15-20 বছর পরে এইসব মাদ্রাসায় জলসা আর হবে না, আমার কথা আপনি আজকে নোট করে রেখে দেন, 20 বছর পরে পশ্চিমবাংলাতে মাদ্রাসা বলে শব্দটা বা 30 বছর পরে আর থাকবে না, আমার কথা আপনি মিলিয়ে রাখবেন। আমি নবী নয়, রসুল নয়, সাহাবি নয়, তাবে তাবি মহাদ্দেশ নয়, ভবিষ্যৎবাণী করছি না, আমার চিন্তাভাবনা পড়ে পরিস্থিতি দেখে বলছি। আজকে যদি 2021 সালে ক্ষমতায় চলে আসতো এই জলসা দিতে পারতেন আপনি? হ্যাঁ, আপনার 12টা বাজিয়ে দিত, যদি বলছেন অন্যান্য রাজ্যে তো আছে ক্ষমতা, কই 12টা বাজাচ্ছে না, অন্য রাজ্যের রাজনীতি আলাদা বাংলার রাজনীতি আলাদা, কি বলছি বুঝতে পারছেন না, বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা। মাদ্রাসা বাঁচাতে চান, চান তো চান আমি। আচ্ছা, পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক তার নাম কি? আব্বার মা, বাপার বেটা, সন্তানার মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াস আলুনাকা মাজা ইউনফিকুন, নবী দান কোথায় করব, কি দান করব, আল্লাহ নবী বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের মধ্যে উত্তম দান ওই দান যেটা তুমি তোমার আব্বা মায়ের জন্য ব্যয় করো, আব্বা মায়ের জন্য ব্যয় করো ওটা উত্তম দান, কি বলছি বুঝতে পারছেন, যা কিছু আপনি দান করবেন আব্বা মায়ের জন্য আগে করবেন, এটা উত্তম দান। আব্বা মা তো অনেক জনের মারা গেছে, কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে বাঁশ বাগানে শুয়ে আসে, তার কোনো অস্তিত্ব নেই, আছে নেই, আপনার আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে, 5টা লোক বলুন তো যে 5000 করে টাকা আমার আব্বা মায়ের জন্য এই মাদ্রাসায় দেবো, 1টা লোক উঠবেন না, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, বলুন 1টা লোক বলুন প্রথমে যে আমার আব্বা মায়ের জন্য আমি 5000 টাকা মসজিদ মাদ্রাসায় দেবো, 1টা লোক, হ্যাঁ মাশাল্লাহ 1টা লোক দেবেন, একজন উঠবেন না, আপনি ওটা মানে মসজিদে মাদ্রাসার একটা ইঁট ভেঙে দিয়ে চলে গেলেন,
মানে আপনি মাদ্রাসার বিপক্ষের লোক, কারণ আপনাকে দেখে আরেকজন পালাবে, আপনি 10 মিনিট বসুন। আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক বসে আছে, বলুন। কুমার চলছে, আপনার যেটা ডেট নির্দেশন ওনারা দিয়েছেন মসজিদে দোয়া করেছে বলতে পেরেছে 2840 টাকা। মাশাআল্লাহ, আমাকে ডেট করতে এসেছিল কুমারগঞ্জ থেকে, কুমারজল থেকে ডেটটা ওদের হয়েছে। তা ওনারা এসেছিলেন বেশ কয়েকজন বোলেরো গাড়ি করে, ওনারা দিয়েছেন 2840 টাকা। আল্লাহ আকবার। 5000 কি নাম? এই এক মিনিট বসে যাও, এখন ওটা মানে বসো। কি নাম? সাদেক আলী। 5000 টাকা। এ আর কেউ আছেন ভাই? দুটো একটা লোক বলুন। আর কেউ আছেন? সাদেক আলী আর কেউ আছেন? কি নাম? আর একটা লোক বলুন। 5000 কাস্টমার, আর একটা লোক। মাস্টার সাহেব, 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি। শুকরিয়া। আর আর একটা লোক বলুন। 5000 টাকার লোক, অন্তত 10000 টাকা হোক। অলিমউদ্দিন 10000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। 10000 নগদ, 5000 টাকা বাকি রাখ। কই অলিউদ্দিন কই আছে এখানে? তবে আছে রে। কই? 15000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হও গো শালা আমার কেন নয়, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। আর বলবো না, অত সহজ নয়। আর একজন 5000 টাকা দিন তাহলে বলবো। আর একটা লোক বলুন, বলবো? এই আর একটা লোক হাতটা তুলুন। 5000 বাদ দেন, দাম তো অনেক উঠলো, 2000 টাকা অন্তত দেন। হাতটা তুলুন, একটা লোক হাত তুলুন। আপনি দিয়েছেন আবার দেন। 1000 টাকা হাতটা তুলুন তো, 10 জন লোক। হাত তুলুন ভাই, তাড়াতাড়ি করে তুলুন। 1000 টাকা বলেছি, 1000 টাকা। না, এই গ্রামের লোক দান ধন করে না। 1.5 লক্ষ টাকা মাদ্রাসা ঋণী আছে নাকি মাস্টার? তাহলে 1.5 লক্ষ টাকা, আমি অন্তত 50000 টাকা করে দিয়ে যাই। আমার ভাগে হলো কত? 15-25-30 হাজার টাকা মতো হয়েছে, আর 20000 টাকা দেন। ওই তো আরেকজন আসছে গো, লাল নোট, আল্লাহ কবুল করুক। কত বলুন তো? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। বেনামিতে একজন 5000 টাকা, মাশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, আর কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। গুণী
ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপু তুমি এমনি লোভি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। আমিন আল্লাহুম্মা আমিন। এই চালাকি করিয়েন না ভাই, দিয়ে দেন। চালাকি করছেন তো, চালাকদের বেশি দিন টিকিট নাই। এই আর কেউ টাকা আনবেন না, পাঁচ মিনিট বসুন। একটা কথা বলে রাখছি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। এই বলে দিলাম, চালাকদের কি হয় সেটা বলছি। একটা লোক ডাক্তারখানাতে গেছে, বুঝলেন, ডাক্তারখানাতে গেছে। তা ডাক্তার ওকে বলছে, ভাই হয়েছে কি? বলছে, আমার পাতলা পায়খানা আজকে 18 বার সারাদিনে। তা ডাক্তার বলছে, কদিন হচ্ছে? বলছে, 4-5 দিন পায়খানা হয়েই যাচ্ছে, দরজা খুলে রাখতে হচ্ছে, এরকম অবস্থা, লাগাবার টাইম পাই না, বয়স্ক লক্ষ্য। তা ডাক্তারকে ওষুধপত্র যা দিয়েছে দিয়েছে, লিখে দিয়েছে প্রেসক্রিপশনে, বড় ডাক্তার তো ওই জন্য। এখন ওই লোকটা বাড়ি নিয়ে চলে এসেছে প্রেসক্রিপশন, তো স্ত্রী জিজ্ঞেস করছে, হা গো ডাক্তার কি বললো? বলছে, ঘোড়ার ডিম কিছুই বলে নাই, 500 টাকা নিয়ে নিয়েছে আর কাগজে কি কোথায় লিখে দিয়েছে সব। এখন ওর স্ত্রী তখন বলছে, একবার প্রেসক্রিপশনটা ফার্মেসিতে নিয়ে গিয়ে দেখাও তো কি বলেছে। তা ফার্মেসিতে দেখতে গেছে, ফার্মেসিওয়ালা দেখে বলছে যে, আপনার তেমন কোনো ব্যাপার নয়, পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে দিয়েছে, 4-5 দিন হচ্ছে তো ওই জন্য। এ শুনে বাড়ি চলে এসেছে, আর 2টো ওষুধ দিয়েছে খেতে, ও 2টো নিয়ে চলে এসেছে। তা বাড়ি আসার পর ওর স্ত্রী জিজ্ঞেস করছে, আগে ডাক্তার কি বললো? বলছে, দেখ না, পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। তোর স্ত্রী তখন বলছে, পরীক্ষা তো করতে যাবে, তা কতটা করে মাল নিয়ে যেতে হবে সেটা জিজ্ঞেস করেছে পরীক্ষা করতে? বলছে, না তা তো জিজ্ঞেস করা হয়নি। এখন বুড়ো মানুষ তো ভাবছে, আবার এতটা হেঁটে হেঁটে যাব, তা একটু বেশি করেই মাল নিয়ে যাব যদি শর্ট পড়ে। রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে, আর আগেকার দিনে মিষ্টির হাঁড়ি পাওয়া যেত, দেখেছেন? আগেকার দিনে মিষ্টির দোকানে হাঁড়ি পাওয়া যেত, ওই হাঁড়িতে 1 হাঁড়ি পায়খানা করেছে, বুঝলেন? এখন পায়খানা করে ভালো করে পেপার দিয়ে জুত করে বেঁধেছে। চালাকদের কি হয় সেটা বলছি। আর 2.5 লিটারের বোতলের 1 বোতল পেচ্ছাপ করে, বগলে পানির বোতল, আর হাতে ওই সেই মালের হাঁড়ি, বুঝলেন, নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছ পরীক্ষা করতে। ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে, থাকে না? থাকে। এখন 2টো কম্পাউন্ডার, রাম আর শ্যাম, 2 বন্ধু। রাম একটু চালাক বেশি, শ্যাম একটু চালাক কম। রাম লোকটাকে দূর থেকে দেখে বলছে, আলা, ওষুধে মনে হয় ভালো কাজ হয়েছে, ডাক্তারের জন্য মনে হয় মিষ্টি আনছে, খুব ভেবেছে, বুঝলেন। নে রাম শ্যামকে বলছে, শোন, ডাক্তার যেন দেখতে না পায়, লোকটা আসবে, গেটে ঢোকার আগে মিষ্টি হাঁড়িটা লুকিয়ে রাখবি। আমরা 2জন যুক্তি করে মিষ্টি হাঁড়ি লুকিয়ে রেখেছে, চালাকদের কি হয় সেটা বলছি। নে ডাক্তার বাবু দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেছে, এখন এরা 2জন আর জানলা দরজা লাইট অফ করে মিষ্টি খাবে, মানে খুব আনন্দ আর কি। তার রাম ভেবেছে যে আমি 2 পিস বেশি করে খাবো, বুঝলেন না? ও মিষ্টি হাঁড়িতে হাত দিয়ে বলছে, রসগোল্লা নয় দই তো রে, দই তো, বুড়ো মানুষের পায়খানা তো, বুঝলেন না? বলে হাত দিয়ে অন্ধকারে চেটেছে, দেখছে নোনতা নোনতা, বুঝলেন না? তার শ্যাম ওকে বলছে, রে কেমন লাগছে? বলছে, তুই একবার খেয়ে দেখ। ও চেটেছে, বলছে, তোর কেমন লাগছে? বলছে, তোরও যেমন আমারও তেমন। লজ্জা কিছু বলতে পারছে না, বুড়ো মানুষের পায়খানা যা হয়। পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের হবে, বুঝলেন না? পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের, বুড়ো মানুষের পেচ্ছাবে যা গন্ধ হয়, বুঝলেন না? মুখে দিয়েছে ধুয়েছে, কেলেঙ্কারি ব্যাপার। যারা অতি চালাক সব সময়তেই তারা বিচার বিপদে পড়ে, পড়ে না পড়ে। মিষ্টির দোকানে দেখেছেন কিছু মাছি আছে, সাইটে সাইটে রস খেয়ে পালায়, এরা সিয়ানা মাছি। আর কিছু মাছি আছে খুব চালাক, যে ও খেয়ে পালিয়ে যাবে, আর একজন এসে খাবে, আমি একসঙ্গে সব খেলবো, বলে দেখবেন ও ঠিক মিষ্টির রসের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর হটপটো চটো হয়ে ওইখানেই মরে ব্যাঙের মতো ফুলে থাকে, দেখেছেন? তা বেশি চালাক হতে নেই। আপনি ভাবছেন তো টাকা আছে ব্যাংকে, মাদ্রাসায় দিব না তো? আল্লাহ বলছে, তোর 12টা বাজিয়ে ছাড়বো, আমাকে চিনিস না, কাল সকালেই দেখবে এইখানে যন্ত্রণা হবে, কিক 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 করে চলে যাবে ইটাহারে, রক্ত পরীক্ষা করবে, ফটো করবে, বলছে রোগ ধরা পড়ছে না। ওখান থেকে চলে যাবে তুমি রায়গঞ্জে, রায়গঞ্জে বলছে রোগ ধরা পড়ছে না, কলকাতায়, কলকাতাতে রোগ ধরা পড়ে না, এদিকে 1.5 বিঘে জমি বিক্রি হয়ে গেছে,
নিলে না। তখন ডাক্তাররা বলছে এখানে হবে না, একবার ভেলোরে যাও। ভেলোরে ঘুরে এলো, সব কিছু রিপোর্ট করে 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 তিন দিকে জমি শেষ। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না, ওটাই তোর রোগ। তোর ধরা পড়বে না কোনো মেশিনে, ওইটাই তোর রোগ। দেখবেন চার বিঘে জমি বিক্রি হয়ে গেছে। এরকম রুগী আছে না নেই? রোগ ধরা পড়ে না। আল্লাহর মার খুব সাংঘাতিক মার। আপনাকে বলছি টাকা আছে ব্যাংকে, তবুও দিচ্ছেন না তো? কাল সকালে দেখবেন আপনার ছেলেটা সাইকেল থেকে পড়ে উড়িয়ে বাবারে ভেঙে গেল মনে হয়। রায়গঞ্জে গিয়ে দেখবে ভিতরে হাড় ভেঙে কুচি হয়ে গেছে, অপারেশন করা লাগবে, 60,000 টাকা খরচ। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু তুর আব্দুল বালা, তোমরা দান করো, সাদকা করো, তোমাদের মুসিবত থেকে বেঁচিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝলেন না জি? আরে অন্ততপক্ষে 500টা টাকা বলুন যে একটা কোরআন মাজিদের নিয়ত করে আমি 500টাকা মাদ্রাসায় দেব। বলুন, আর তুলুন তো, তুলুন। শুকরিয়া। মাশাআল্লাহ, এই ছেলেটার বাড়ি যে টাকাটা দিল, এর একটা ইউটিউব চ্যানেল আছে তাজমুল ওয়াজ টিভি, তাজমুল ওয়াজ টিভি, তাজমুল ওয়াজ টিভি। এ কাল মানে আমার সঙ্গে সঙ্গে এসেছি একসাথে, ওর বাড়ি এখান থেকে অনেক দূরে, সে ভাটল না কি বলছে রায়গঞ্জ পার করে যেতে হবে, ওই বোতল বাড়ি ওইদিকে বাড়ি, ওই 100 টাকা দিয়েছে। ও জাস্ট কালকেও দেখলাম না পরশু দিন ওখানেও দেখলাম দিয়েছে। ও নিজের খরচা আসে, নিজের খরচায় খায়, আবার এখানে এসে 100-200 করে সব জায়গায় দানও করে দেখেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, তাজমুল ওয়াজ টিভি। এটা আমাদের সব বক্তব্য পাবেন আর অন্যান্য বক্তাদের বক্তব্য পাবেন। ইয়াং জেনারেশন যারা আছেন অবশ্যই তাজমুল ওয়াজ টিভি ফলো করো। আর আর কেউ আছেন ভাই? দেন 200-500 টাকা যার কাছে যা আছে তাই দেন, দেন। আরে দেন, রাত্রি এখন 1টা-1.5টা বাজে, যার কাছে যা আছে তাই দেন। আছেন কেউ? ওরে বাবা, 11টায় উঠেছি আমি, হ্যাঁ না 11টারও আগে, এখন 1টা-1.5টা বেজে গেল। আসুন দেন, তাড়াতাড়ি দেন। কেউ আছেন? 500 টাকা একজন। এ আপনারা কেউ? আরে আমার সঙ্গে আসুন, মুসাফা করে যান, আসুন 2-10 টাকা দেন। আর তো কোনো বক্তা নেই তো, তাহলে আবার কি? চলে আসুন দেন, মুসাফির মানুষ, আসুন 10-20 টাকা নিয়ে আসুন। আরে 10-20 টাকা নেই, ওটাই দিয়ে দেন, আসুন 10-20 টাকা। আর একটা ঘোষণা, দাঁড়ান 1 মিনিট, এই লোকটা কই, লোকটা কই, এদিকে আসুন, এদিকে আসুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চিনতে পারছি, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। এই এই এদিকে আসুন, এই যে লোকটাকে দেখছেন, দাঁড়ান।